আপনি আপনার ফেসবুক আইডি থেকে যখনই একটা ছবি আপলোড দেন তখন ওই ছবিতে লাইক পরে শুধুমাত্র দশটা বিশটা কিংবা তিরিশটা তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকের পর থেকে আপনি আপনার ফেসবুক আইডি থেকে ছবি আপলোড দিবেন লাইক পড়বে শত শত তাও আবার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ছাড়াই কিন্তু কাজটা করতে পারবেন এক কথাই হচ্ছে আপনার ফেসবুক আইডিটাকে নিরাপদে রেখে এগুলো কিন্তু পসিবল ফেসবুক পোস্ট থেকে আপনি লাইক বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে সম্ভব স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজেই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কাজে চলে আসলাম আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজেই কিন্তু কাজগুলো শিখতে পারবেন আরেকটা বিষয় মানে কাজে যাওয়ার আগে আপনাদের হাত জোর করে একটা রিকোয়েস্ট করব। থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনে অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আপনার ফেসবুক আইডিটা কখনো লগ করবেন না অনেকে আপনাদেরকে বলে ফেসবুক আইডি লগ করার জন্য অটো লাইক নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে আপনি হারাতে হবে মানে ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যাবে অটোমেটিক আজকে নিরাপদে রেখে কীভাবে লাইক বাড়াবেন ফেসবুক পোস্টের মধ্যে এই সেটিংসগুলোই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখান থেকে সুজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক আইডিতে আসার সাথে সাথে আপনি যেইভাবে ছবি অ্যাভেলেবেলভাবে আপলোড দেন ঠিক একইভাবে এই সেটিংসটার মধ্যে চলে আসবেন এখান থেকে একটা ছবি বেছে নেবেন যে ছবিটা আপনি আপলোড দিতে চাচ্ছেন তো আমি ছবিটার উপরে টেপ দিয়ে এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে নেক্সটে চলে আসলাম নেক্সটে আসার পরে এখানে আপনারা কি করেন ক্যাপশন লিখে দেন ক্যাপশন লিখে এখান থেকে পোস্ট করে দেন ঠিক না তো এই কারণেই কিন্তু আপনি বেশি লাইক পান না কেন পান না এইখানে দেখুন দুইটা সেটিংস আছে এইখানে ফ্রেন্ডস শুধু ফ্রেন্ডসের মধ্যে দেওয়া এইখানে ট্যাপ দিবেন এইখানে ট্যাপ দেওয়ার পরে আপনি এই পোস্টটাকে পাবলিক করে দিবেন এখানে দেখুন পাবলিক লিখ আছে যে দেখুন আমি পাবলিকে টাচ করে দিলাম এই পোস্টটা পাবলিক হয়ে যাবে মানে অটোমেটিক অন্যদের কাছে পৌঁছাবে গিয়ে যখনই আপনার পোস্ট ভালো লাগবে ভালো কিছু দিবেন তো অবশ্যই হানড্রেড পারসেন্ট লাইক বেশি পাবেন এর জন্য আপনি ফ্রেন্ডস অপশনটাকে ক্যান্সেল দিয়ে পাবলিকে টাচ করে দিবেন পাবলিকে টাচ করার পরে এখানে দেখুন ডান নামে একটা অপশন চলে আসবে ডানে ট্যাপ দিয়ে দিবেন এইখানে দেখুন এই পোস্টটা কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে দেখুন অ্যালবাম নামে একটা অপশন পাবেন অ্যালবামে ট্যাপ দিবেন দেওয়ার পরে নতুন একটা ফর্ম হয়ে যাবে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ অ্যালবাম এই অপশনটাতে ট্যাপ দিবেন এইখানে আবার পুনরায় ফ্রেন্ডস অপশনটাতে টাচ করতে হবে ফ্রেন্ডস অপশনটাতে টাচ করার পরে এইখানে পাবেন পাবলিক পুনরায় এইখানেও কিন্তু পাবলিক দিয়ে দিবেন ঠিক আছে দুইটা অপশনের মধ্যে পাবলিক দেওয়ার পরে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন যে দেখুন এখানে পাবলিক চলে আসলো এইখান থেকে ব্যাক টাচ করবেন আবার পুনরায় ব্যাক টাচ করবেন এইখানে দেখুন পোস্ট এখন আপনি এই ছবিটাকে পোস্ট করে দিবেন হানড্রেড পারসেন্ট মানে আগের চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি লাইক আপনার পোস্টের মধ্যে পড়বে তারপর দেখাবো ফেসবুক পোস্টের মধ্যে বেশি বেশি লাইক পাওয়ার দ্বিতীয় সেটিংসটা আপনি শুধু আপনার ফেসবুকে টাচ করে দিবেন এইখান থেকে প্রোফাইলে টাচ করতে হবে যে দেখুন আমি প্রোফাইলে টাচ করে দিলাম প্রোফাইলে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন কিছু থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে ট্যাপ দিবেন উপরে দেখুন নতুন একটা সেটিংস যুক্ত হয়েছে ফলো সেটিং আগে কিন্তু আমরা ফলো সেটিংসে যাইতাম সেটিংসের মাধ্যমে গিয়ে এখন ফলো সেটিংসটা প্রোফাইলেই অ্যাড করে দেওয়া হয়েছে ফলো সেটিংসের মধ্যে টাচ করে দিবেন এইখানে দেখুন যদি ফ্রেন্ডস দেওয়া থাকে আপনারা পাবলিকে টাচ করে দিবেন এই যে দেখুন আমি পাবলিকে টাচ করে দিলাম অটোমেটিক পাবলিক নিয়ে নিবে তারপর আরো নিচে চলে আসবেন এইখান থেকেও পাবলিক করে দিবেন এক কথাই হচ্ছে প্রত্যেকটা অপশনের মধ্যে এইখান থেকে পাবলিক করে দিবেন এইখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এইখান থেকে আপনারা এভরি ওয়ান করে দিবেন এভরি ওয়ান এভরি ওয়ান মানে হচ্ছে সকলেই মানে সবাই আপনার পোস্ট সবার কাছে সেই পৌঁছাবে এভ্রি অন করে দিবেন এখান থেকে আরও নিচে চলে আসবেন এইখানেও এই অপশানটাতে পাবলিক করে দিলাম সব কিছু করার পরে নিচে একটা অপশান আছে এই অপশানটা এখান থেকে অন করে রাখবেন এই যে দেখুন আমি অন করে রাখলাম ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় সেটিংসটা এই সেটিংসগুলো করার পরে আপনি ছবি আপলোড দিন এবং হানড্রেড পার্সেন্ট বেশি বেশি লাইক পাবেন বেশি বেশি লাইক নিতে পারবেন আপনার ফেসবুক পোস্ট থেকে এইখানে দেখুন এই ফেসবুক আইডিটার ক্ষেত্রে ফ্রেন্ডস শুধুমাত্র তিনশো ছিচল্লিশ জন এখন আপনি বলুন এই ফেসবুক আইডিতে যদি আমি একটা ছবি আপলোড দেই লোক ওই আসে তিনশো ছিচল্লিশ জন অনলাইনে কতজন থাকব হাইস্ট জন বিশ জন তিরিশ জন তো লাইক এখানে কিভাবে পড়বে প্রথম করণীয় হচ্ছে আপনার ফেসবুক আইডিতে অবশ্যই ফ্রেন্ডস বাড়িয়ে নেবেন আর কিভাবে বেশি বেশি ফ্রেন্ডস করতে হয় কিভাবে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট পাবেন এই টিপসটাও কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব ঠিক আছে তো এখন আসি ফেসবুক অ্যাকাউন্টে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট কিভাবে পাবেন যেমন আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম আপনাকে যদি কেউ ফ্যান রিকোয়েস্ট পাঠায় সাথে সাথে অ্যাকসেপ্ট করে দিবেন পরে আনফ্রেন্ড করে দিয়ে সমস্যা নাই যদি আপনার ভালো না লাগে বন্ধুটাকে অ্যাকসেপ্ট করলে কি হয় আপনি অ্যাকসেপ্ট করেছেন ওনার যতগুলো বন্ধু থাকবে আপনার ফেসবুক আইডিটা তাদের কাছে গিয়ে পৌঁছে যাবে যতগুলো বন্ধু থাকবে ওইখান থেকে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট আপনার আসবে আর ফেসবুকে যখনই ব্রাউজিং করেন যখন ধরেন আমি ফেসবুকে চলে আসলাম এখান থেকে আমি স্ক্রোল করতেছি যখনই এইভাবে স্ক্রোল করেন স্ক্রোল করেন ভাইরাল পোস্টের মধ্যে আপনি কমেন্টস করবেন ভাইরাল পোস্টের মধ্যে যদি আপনি কমেন্টস করেন ওইখানে কিন্তু শত শত কমেন্টস করা হয় আপনার প্রোফাইলটা কিন্তু এখানে শু করে যখনই ভাইরাল পোস্টের মধ্যে আপনি একটা কমেন্টস করবেন আপনার প্রোফাইলটা দেখে যদি ভালো লাগে ওনার মন চায় যে ওনার আপনার সাথে বন্ধু হবে সাথে সাথে কিন্তু আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দেবে এই এই মাধ্যমেও কিন্তু ফেসবুক আইডিতে বেশি বেশি ফ্যান রিকোয়েস্ট নেওয়া যায় ভাইরাল পোস্টের মধ্যে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন তো বন্ধুরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য